পুজোয় নতুন বস্ত্র বিতরণ আজ জলপাইগুড়ি মহিতনগর আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রথম দফায়। পথ শিশু, শহরের রিক্সা চালক ও বৃদ্ধাদের মাঝে সব মিলিয়ে মোট 50 জনকে দুর্গাপূজায় নতুন বস্ত্র উপহার তুলে দিল আপনজন স্বেচ্ছাসেবী সংগঠন। বস্ত্র দানে উপস্থিত ছিলেন সভাপতি জ্যোতি বিশ্বাস, কোষাধ্যক্ষ কাঞ্চন সরকার, সদস্য সায়ন দাস, আশুদেব মালো, মলিন রায়, বিদ্যুৎ দাস, জবা সরকার, ববিতা ও অন্যান্য সদস্যবৃন্দ। এ বিষয়ে আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার দীপক পাল বলেন, প্রথম দফায় সর্বমোট মিলিয়ে আমরা 50 জনকে বস্ত্র বিতরণ করলাম এবং এরপরে আরো বস্ত্র বিতরণ করা হবে। জামা পুজোর জন্য তোমার পড়বে তো, তোমার ভালো লেগেছে? তোমার ভালো লাগছে? ভালো লাগছে। তোমার নাম কি? এদিকে 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 হাত নামো, হাত নামো। তোমার নাম কি? গুড়িয়া। তোমার পছন্দ হয়েছে? তোমার নাম কি? তোমার নাম কি? পারব না ছেলেটাকে দিয়ে দাও, এর হয়ে যাবে। ঠিক আছে, দাদি না কেউ, হ্যাঁ দাঁড়া থাকবি, ছটফট করে কেন? পাপা যাও, পাপা যাও, মেয়েদের বার করো না, মেয়েদের বিয়া করো, মেয়েদের বিয়া করো। মাপটা দেখে নাও, মাপটা ছোট হবে, ছোট বাচ্চা, হ্যাঁ বড় বড় নিয়ে চলে আসবে।